নেত্রকোনার মদন কেন্দুয়া আঞ্চলিক সড়কের এমন বেহাল দশা দীর্ঘদিন ধরে। 15 কিলোমিটার দীর্ঘ সড়কের প্রায় সব জায়গায় সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ, ফলে বর্ষায় কাদায় ভরে থাকে সড়কটি, আর শুকনো মৌসুমে ছড়ায় ধুলা। মদন ও কেন্দুয়া উপজেলার হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে এই রাস্তায়। স্থানীয় জনগণ গাড়িগুলো ঠেলে ঠেলে এগুলো গাড়িগুলো পার করে দিতে হয়। এই কোমর টোমরের ব্যথা ভাই অনেক সমস্যা দেয়া দিতেছে আমাদের। কেন্দুয়া উপজেলা থেকে কিশোরগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা সহ বিভিন্ন জেলায় যাতায়াতের প্রধান সড়ক এটি। ভাঙা রাস্তায় চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। রাস্তা খুবই খারাপ, গাড়ি ঘোড়া নিয়ে আসা খুবই সমস্যা, গাড়ি উল্টে যায়, গাড়ি চালাতে পারে না। কয়েক বছর আগে কেন্দুয়া থেকে 5 কিলোমিটার অংশ পাকা করার কাজ শুরু হলেও তা শেষ হয়নি। তার প্রথম 5 কিলো 300 আমরা শুরু করতে পারবো আশা করতেছি এই সিজনে, এবং নেক্সট বর্ষা আসার আগে আমাদের হয়ে যাবে কাজ, আর পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি যাতে এই বছরে শুরু করা যায়। দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। হাবিবুর রহমান, বৈশাখী সংবাদ।